কুরআনের হাফেজ হতে 65 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছেন টাঙ্গাইলের মধুপুরের সাবেক ইউপি সদস্য আব্দুল বাসেদ। কুরআনের প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিদিন খুদে শিক্ষার্থীদের সাথে একসাথে বসে মুখস্থ করছেন পবিত্র কুরআন শরীফ। জীবনের শেষ সময় এসে তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরো এলাকার মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান। হাফেজ হওয়ার লক্ষ্যে খুদে শিক্ষার্থীদের সাথে রাত দিন পরিশ্রম করে এভাবে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করছেন আব্দুল বাসেদ। 1959 সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক এই ইউপি সদস্য আব্দুল বাসেদ। 1975 সালে এসএসসি ও 1977 সালে এইচএসসি পাশ করেন তিনি। 6 মাস আগে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যান আব্দুল বাসেদ। সেখান থেকে বাড়ি ফিরে এসে ইচ্ছে পোষণ করেন 30 পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করার। যেই ভাবনা সেই কাজ। পরিবারের সম্মতিতে তিনি স্থানীয় আউশনারা তালিমুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হন। ঘাত প্রতিঘাত আছে, সকল কিছু পেরিয়ে, আমার সংসার ঝামেলা পেরিয়ে আমার মনের মধ্যে বিগত রমজানে এমন একটা চারা দিল যে আমি হাফেজ হব। তাই আমি এই হাফেজ হওয়ার উদ্দেশ্যেই এই মাদ্রাসায় ভর্তি হইলাম। পবিত্র উমরা বত হজ পালনার্থে পালন করে এসেছি, তারপরেও আমার স্বাদ মিটে না। কত সুন্নতির উপরেও আমি তাবেদারি করি, আমার স্বাদ মিটে না। আমার একটিমাত্র ইচ্ছা, আমার একটিমাত্র স্বাদ যে আমি জীবনে হাফেজ হব। হাফেজ হয়ে আমার বাবা মা নাই, বাবা মার মাথায় মুটুক পরুক খেয়ে আসা, এই ভরসা আল্লাহ তাআলার কাছে আমি কামনা করছি। সেই লক্ষ্যে আপনাদের কাছেও আমি দোয়া প্রার্থী যে আল্লাহ তাআলা আমার হাফেজের বদল হতে যেন আমার মা বাবাকে নূরের তাজ পড়ায়। জীবনের শেষ সময়ে কোরআনে হাফেজ হওয়ার লক্ষ্যে মাদ্রাসায় ভর্তি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আব্দুল বাসেদকে হাফেজ হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে নানা উৎসাহ। দেশবাসী সকলের কাছে দোয়া চাই আমার স্বামীর শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়। উনি খুব ভালো মানুষ, উনি আগে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কি কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন 3 বার করে অনেক আমল সে করে। আমাদের এলাকাবাসী এই কথা শোনার পরে অনেকেই দেখতে আসেন, বা আশা করি এই পরিবেশটা আল্লাহবাক কবুল করে নিন এবং ওনাকে আল্লাহ কবুল করে নিন এবং সহজ সরলভাবে কোরআন হেফজ করার তৌফিক দান করুন। আমি যখন শুনলাম তিনি হাফেজ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন, আমার কাছে অনেক আনন্দিত লাগছিল, কারণ উনি এই 65 বছর বয়সে এসে হাফেজ হওয়ার যে ইচ্ছা পোষণ করছেন এটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আমি তার জন্য দোয়া করি তিনি যেন উত্তরোত্তর সফলতা অর্জন। শেষ বয়সে এরকম একটা উদ্যোগ নিছে, কোরআনের হাফেজ হবে, শুনে আমাদেরও ভালো লাগলো। আমরা তাদেরকে দেখতে গেছিলাম, তার বাড়িতে গেছিলাম দেখতে, আমরা দোয়া করি সে যেন এরকম হাফেজ হতে পারে। কোরআনের হাফেজ হওয়ার জন্য যে উদ্যোগটা নিছে, আল্লাহ তাআলা যেন ওর মনের আশাটা পূর্ণ করে এবং কি আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কোরআনের হাফেজ বানিয়ে দেয়। কোরআনের পাখি হওয়ার যে মনে যে আশা জেগেছে এটা শুনে আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা যেন তার মনের এই আশা পূরণ করে। এই শুনে এত ভালো লাগলো, আমার শৈলের পশম জারায় উঠলো, সে কোরআনের হাফেজ হবে আমার খুব ভালো লাগলো। আমি বাসেদ ভাইয়ের সাথে কথা বললাম, আব্দুল বাসেদ ভাই যদি মারা যায় কাল কিয়ামতের ময়দানে উনি নাজাতের ফয়সালা, এই হাফেজের কাতারে দাঁড় করাবে আল্লাহ। এরা দেখা দেখি আসলে আরও অনেকেই ইচ্ছা করতেছে যে কোরআন শরীফ শিক্ষা করবে, তারাও তার দেখা দেখি হয়তো মাদ্রাসায় আইসা এই কোরআন শরীফ শিক্ষা করার জন্য উদ্বুদ্ধ হতে পারেন। খুদে শিক্ষার্থীদের সাথে বৃদ্ধ আব্দুল বাসেদকে পেয়ে খুশি মাদ্রাসার শিক্ষকরা। তাকে দেখে অনেকে উৎসাহিত হবে বলে মনে করেন তারা। মৌসুমি রহমান, আরটিভি।